আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সজীব। তো আজকে হাজির হলাম বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা কিন্তু সবাই প্রায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো পছন্দ করেন, এই জন্য নতুন নতুন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড শেয়ার করতে চাই। তো আজকে বেসিক্যালি আমি শেয়ার করবো 30টার মতো ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো দিয়ে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে এই ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাডজাস্ট করে ফটো এডিট করতে পারবেন। সো যদি আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো নিতে চান, সেক্ষেত্রে আমার ভিডিও দেখানো স্টেপগুলো ফলো করবেন, আপনারা খুব সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ডাউনলোড করে এডিটটা করতে পারবেন। সো দেরি না করে চলুন প্রসেসটা দেখে আসি। ফার্স্ট অফ অল, আপনারা ইউটিউবে যখন আমার ভিডিওটি দেখবেন তখন হচ্ছে এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন, এর অপশনে ক্লিক করবেন। এর অপশনে ক্লিক করলে ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে, দেন স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিন, বা ডাউনলোড লিঙ্ক এখানে লেখা থাকবে, ইংরেজিতেও লেখা থাকবে। সো এই লিঙ্কের উপর আপনাকে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে ইমেজগুলো। সো জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করবেন। সো লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এইরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে 30টার মতো ব্যাকগ্রাউন্ড ইমেজ লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ইমেজগুলো আপলোড করা আছে, যেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড প্রসেসটা আমি আপনাদের দেখাই দিই। জাস্ট একটা ইমেজের উপর ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ। সো এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য ইমেজ আছে, মানে 31টার মতো আছে ইমেজ। সো সবগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি যে এই ইমেজগুলো। সো এখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার ফটোটা অ্যাড করে এডিটগুলো করতে পারেন। অসংখ্য এইরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি আমার চ্যানেলে শেয়ার করছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। জাস্ট এইরকম এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি আপনাদের ডাউনলোড করে দেখাই। জাস্ট এখানে হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, উপরে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এখানে হচ্ছে ডাউনলোড আপনাদের শুরু হবে, দেন হচ্ছে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে। এইভাবে কিন্তু আপনি সবগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে ডাউনলোড করতে পারেন। ওকে, সো আমি আপনাদের আবারও দেখাই ডাউনলোড করার জন্য। উপরে এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, আপনি যে ব্রাউজার সিলেক্ট করবেন অবশ্যই দেখে নেবেন ডাউনলোডটা হচ্ছে কি না। অ্যান্ড এখান থেকে ডাউনলোড করেই কিন্তু আপনি আপনার ফটোগুলো এডিট করতে পারেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলোর সাহায্যে। সো ফ্রেন্ডস, এটি ছিল আজকের ভিডিওতে। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাফেজ।